এখন আমরা বাঘসিংহ হরিণ দেখতে যাবো। দেখেন টিকিটের মূল্য 150 টাকা, 150 টাকা নিয়ে দিছে এটা। আমরা এখন যে গাড়ির ওইদিকে যাচ্ছি, দেখি বাঘ কিংবা সিংহ দেখা যায় কিনা, কি হয়। এই গাড়ির ভিতরে আমরা এখন সামনে হাতে বাম পাশে আমরা ওয়াইল্ড বিস্টার দল দেখতে পারবো। সুন্দর পরিবেশ। এই যে হরিণের জায়গাটা, সাফারি পার্ক, হরিণের রাস্তায় ঢুকে গেলাম আমরা। কোথায় হরিণ কই দেখা যাচ্ছে না কেন? দেখা পাওয়াটা কি ভাগ্যের ব্যাপার নাকি? হতাশ হরিণ দেখতে পেলাম না আমরা, নাকি এখনো চান্স আছে হরিণ দেখার? সামনে হাতের বাম দিকে লক্ষ্য করলে আমরা গয়াল দেখতে পারবো, নীল গাই দেখতে পারবো। গয়াল এন্ড নীল গাই, গয়াল নীল গাই। এই যে কালো যে দেখা যাচ্ছে এটা হচ্ছে গয়াল, আর ওই যে ছোট গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে নীল গাই। না ছোট ছোট উঠলে বাচ্চা না, ওই যে বানরও আছে ওইখানে। চিত্রা হরিণ আর এখানে অনেকগুলো বানরের বাচ্চা, বানর শুদ্ধ। দেখেন এগুলো গয়াল না, গয়াল এগুলো মহিষের মতো দেখতে। ওই যে হরিণ, ওই যে ভিতরে, ওই যে ভিতরে আরো হরিণ আছে। এটা হচ্ছে অন্য বাউন্ডারি। আমরা এখন ভাল্লুকের আস্তানায় ঢুকবো, ভাল্লুকের আস্তানায় ঢুকলাম। কই ভাল্লুক কই? এই যে এরা খুব টেনশনে আছে, সেজন্য শুয়ে আছে। ভাল্লুক খুব টেনশনে আছে না? আর দোস্ত উড় একটু খুব অলস, খুব অলস হই। খাদা সিংহের আস্তানায় ঢুকবো আমরা এখন। দুইটা করে গেট, কারণ যাতে বাইরে না আসতে পারে এই জন্য দুইটা করে গেট লাগানো আছে। সিংহ কি দেখতে পাবো আমরা? হ্যাঁ সিংহ নাই, এমন সময় আসলাম, সবগুলো রেস্ট নিতেছে। এই যে সিংহ, তারা ঘুমাচ্ছে না? ভালো
বাঘ দেখা যায় কিনা সেটাই দেখা যাবে। বাঘের আস্তানে ঢুকে গেলাম, অনেক বড় এরিয়া তো, এরিয়া আছে বড়, সমস্যা হলো কই বাঘ, কই বাঘ দেখতে পাওয়া যায় না, এমন সময় আসছে যে এই সময় আর দেখ কই বাঘ, পাঁচশো বাঘও দেখতে পাইলাম না। ওইদিকে কিন্তু অনেক বড় এরিয়া, তো ওইদিকে একটা রাস্তা করা উচিত ছিল। কই এখানে আশেপাশে আছে কি দেখা যায়, দেখতে পেলাম না, হতাশ। যাদের কপাল ভালো তারা দেখতে পায় বাঘ, যাদের কপাল খারাপ তারা বাঘ দেখতে পায় না। এটাই, এটা হচ্ছে রেস্টুরেন্ট না? আচ্ছা এখানে শেষ জার্নি অবশ্য। তো আপনারা যদি আসেন এরকম একটা গাড়িতে আপনারা ঘুরতে পারবেন পুরো যে বন্যপ্রাণী দেখার মতো যেগুলো এগুলো ভিতরে। ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা হলো যে আমরা ভিতরে গেলাম এটার ভিতরে, তো এটার ভিতরে আমরা সব কিছু দেখতে পাইছি, জাস্ট শুধুমাত্র বাঘ দেখতে পাই নাই। সিংহ দেখতে পাইছি, সিংহ দেখতে পাইছি সে শুয়েছিল, তারপর ভাল্লুক দেখতে পাইছি তারাও ঘুমাচ্ছিল। তো ওভারঅল একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। গোয়াল দেখতে পাইছে, হ্যাঁ নীলগাই। তো আপনারা যারা আসতে চান মানে একটা ভালো একটা কোয়ালিটি টাইম এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো বন্ধু তোমার বলো এক্সপিরিয়েন্সটা কেমন হলো? এক্সপিরিয়েন্স যেমনই হোক বাঘ দেখতে পারিনি, সিংহ শুয়েছিল, ভাল্লুকও শুয়েছিল, দুপুরে নাস্তা খাই আমরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো স্পটে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।